প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা আসানসোলের বিধায়ক শত্রুঘ্ন সিনহার। একসময় বিজেপি নেতা থাকলেও মোদী বিরোধী বলেই পরিচিত ছিলেন তিনি। গত লোকসভা ভোট তৃণমূলের হয়ে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন বিহারীবাবু। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আসানসোলের সাতজন ক্যান্সার আক্রান্তের চিকিৎসার ৯ মাস ধরে আর্থিক সাহায্য এসেছে, আরও ২১ জন রোগী সহযোগিতা পেতে চলেছেন। তিনি বলেন, চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলিফ ফান্ডে আবেদন করা হয়েছিল। এর আগে অনেকে ১-১.৫ লক্ষ টাকা পেয়েছে, কিন্তু আমায় রিলিফ ফান্ডে প্রায় ৩ লক্ষ টাকার বেশি অনুমোদন করা হয়েছে। তিনি আরও বলেন, এজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আসানসোলের স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য তিনি ইতিমধ্যেই আসানসোলে একটি মেডিকেল কলেজ করার কথা যেমন ভেবেছেন, তেমনি বড় বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এখানে করা যায় কি না তারও চেষ্টা করছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু এবং জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং। প্রাক্তন বিজেপি নেতার মুখে প্রধানমন্ত্রীর প্রশংসায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।